ডিয়ার্ডস অ্যান্ড স্টুডেন্ট ভালো আছো আজকের এপিসোডে তোমাদের সাথে যে বিষয়টি পাঠ করে শোনাবো সেটি হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় বাঙালি চিত্রকলা এই চিত্রকলার দ্বিতীয় পর্বের আলোচনা তৃতীয় পর্বের আলোচনা আরেকজনের কথা এই পর্বে বলা প্রয়োজন যিনি অবনীন্দ্রনাথের চেয়ে বয়সে বড় হলেও ছবি আঁকার চর্চা শুরু করেন শিল্পী হিসাবে অবনীন্দ্রনাথের প্রতিষ্ঠার পরে তিনি ঠাকুরবাড়ির গগন ঠাকুর গগনেন্দ্রনাথ কিছুদিন হরিচরণ বসুর কাছে ছবি আঁকার পাঠ নেন এবং পরে জাপানি শিল্পী টাইকান আর হিসিতার কাছে জাপানি কালি তুলি আর ওয়াসের কাজ শিখেছিলেন এই পদ্ধতিতে তার ১২টি বারোটি কাকের ছবি নিয়ে টুয়েলভ ইংস্কেচেস উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত নামে একটি অ্যালবাম প্রকাশিত হয় এর পরের প্রতিকৃতিতে সিলুটে ছবি আঁকার মাধ্যমে আলো ছায়া রহস্য বিষয়ে তার আগ্রহ পরিস্ফুট তার ছবিতে পশ্চিমী কৌণিকতার ধরন লক্ষ্য করা যায় এছাড়াও তিনি ছবিতে স্পেসকে জ্যামিতিক ধরনের ভেঙে দেখতে চেয়েছিলেন গগনেন্দ্রনাথের আরেকটি দিক হল ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কন ইঙ্গবঙ্গ সমাজ ব্যারিস্টারদের চরকা চরকাবনাম পৃথিবীর সভ্যতা এসব বিষয়ে তার করা কার্টুন ভারতীয় চিত্রকলার ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রচর্চা শুরু করেন পৌর বয়সে পুরবি কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডুলিপির কাটাকুটিকে ছলে চিত্রবিচিত্র করতে করতেই তার চিত্রশিল্পের জগতে প্রদার্পন বীজ থেকে যেমন মহিরুয়ের জন্ম হয় তেমনি তার পাণ্ডুলিপি কাটাকুটি ধীরে ধীরে অন্যতর অন্যতর আকার নেয় আর সেই আকারের মহাযাত্রার ফসল কালী কলমে তৈরি অত্যাশ্চর্য চিত্রাবলী ভিক্টোরিয়া কাম্পর উৎসাহে তিনি প্রবল গতিতে শুরু করেন চিত্রচর্চা সে প্রাবল্য এতটাই তীব্র ছিল যে অবন ঠাকুরের তদর্থেই তার ছবি গড়ে ওঠার পদ্ধতিকে বলেছিলেন ভলক্যানিক ইরাপসান বা অগ্নুৎপাত সে অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই যে এত দ্রুত এত উত্তীর্ণ শিল্প সৃষ্টি সম্ভব তার আশ্চর্য উদাহরণ হল চিত্রকলা শেষ বয়সে এসে তার এই নবপ্রেম রবীন্দ্রনাথকে নেশাগ্রস্তের মতো আবিষ্ট করে রেখেছিলেন তথাকথিত ব্রিটিশ সাদৃশ্যমূলক চিত্র কিংবা তার ভাইপো অবনীন্দ্রনাথের কেন্দ্রিক নব্যবঙ্গীয় চিত্রচর্চা কোনোটি রবীন্দ্রনাথের উপর সেভাবে প্রভাব ফেলেনি বরং তার ছবি হয়ে উঠেছিল ইউরোপীয় আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা তার ছবি চরিত্রগতভাবে আন্তর্জাতিক কিন্তু আবৃত দৃষ্টির দেশে রবীন্দ্রনাথের সৃষ্টির উচ্চতা একসময় অনেকেই মানতে পারেননি এই ছবি এতটাই অনন্য এতখানি নতুন যে সে নিয়ে দ্বিধায় ছিলেন এমনকি বিদগ্ধ মহল কয়েকটি পর্যায়ে লক্ষ্য করা যায় তার ছবির বিবর্তনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে অবশ্যই পাণ্ডুলিপিতে তার কাটাকুটি দ্বিতীয় পর্যায়ে সেই কাটাকুটিকে এলো কাটাকুটিতে এলো জন্তু বা লতাপাতার আভাস তৃতীয় পর্যায়ে আরও স্পষ্ট হইল সেই সব অবয়ব আর চতুর্থ পর্যায়ে তিনি সরাসরি শুরু করলেন ছবি আঁকতে চতুর্থ পর্যায়ের বস্তুবিচ্ছিন্ন অ্যাবস্ট্র্যাক্ট ছবি পঞ্চম পর্যায়ে গিয়ে হয়ে উঠল প্রাকৃতিক বিষয় জন্তু মানুষের শরীর বিশ্ব প্রকৃতি বাড়তে লাগলো রেখা আলো ঘনত্ব গভীরত্ব রঙের দ্যুতি শুধু ছবিতে নয় নির্মিতিতে হলো নিজস্বতা বিদেশি পেলিকেন কালী ছিল তার প্রিয় রং কারণ কালির রঙে এক দ্যুতি থাকে যে দ্যুতি তার ছবির একটি বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছিল রঙিন কালি ছাড়াও তিনি জল রং ক্লেয়ন প্যাস্টেল পেন্সিল ইত্যাদির মাধ্যমে ছবি এঁকেছেন তার প্রকৃতি চিত্র দেখলে মনে হয় যেন আলোকিত উজ্জ্বল আকাশ দর্শকদের এক আশ্চর্য উদ্ভাসিত জগতের সন্ধান দিচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মতে একথা নিঃসন্দেহে বলা যায় যে চিত্ররচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতিভা এক নতুন আয়তন পেয়েছে একমাত্র কবি উইলিয়াম ব্লেক ছাড়া অন্য কোনো পাশ্চাত্য সাহিত্যিক নিজের সাহিত্য প্রতিভাকে চিত্রশিল্পের মধ্য দিয়ে এমন সার্থকভাবে প্রকাশ করতে সক্ষম হননি রবীন্দ্র পরবর্তী সাহিত্যে ও শিল্পের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা নিয়ে যত ভালোভাবে আলোচনা হবে তা চিত্রের মূল্য ততই বাড়বে পরবর্তী আলোচনার বিষয় সুনয়নী দেবী রবীন্দ্রনাথের মতোই স্বল্প শিক্ষিত শিল্পী ঠাকুরবাড়ির এক কন্যা সুনয়নী দেবী তিনি গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের ছোট বোন দাদাদের দেখাদেখি তিনিও ছোটবেলা থেকে চিত্রচর্চায় নিজেকে যুক্ত করে ফেলেন নব্যবঙ্গীয় শিল্পচর্চার খুব নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি কখনোই তাদের শৈলীকে সেভাবে অনুসরণ করেননি তার দাদা যেখানে নব্যবঙ্গীয় চিত্ররীতিতে ভারতীয় ধ্রুপদী শিল্পের পুনর্জাগরণ ঘটাচ্ছেন সেখানে তিনি তার অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন বাংলার লৌকিক শিল্পের কাছে এভাবেই তার ছবিতে ফুটে উঠেছে স্বদেশিয়ানা ও সাজার্তিমান বিমান মুখ্যত জল রঙের মাধ্যমে কৃষ্ণলীলা ও রামায়ণ মহাভারতের চরিত্র অবলম্বন করেই তার চিত্ররচনা প্রসার লাভ করে মা যশোদা বাউল নেপথ্যে তার রচিত চিত্রগুলির মধ্যে অন্যতম বস্তুত লৌকিক চিত্রকলাকে অধিকৃত করে নিজস্ব চিত্রচর্চার অংশ করে তোলার এ প্রয়াস পরবর্তীতে আরও প্রগাঢ়ভাবে আয়ত্ত করেছিলেন জামিনী রায় এখন যেটা পাঠ করব সেটি হলো জামিনী রায় দেখো স্ক্রিনে চোখ রাখো জামিনী রায় তার চিত্রচর্চা শুরু করেছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করে কিছুদিন তিনি ফরাসি ইমপ্রেসনিস্ট শিল্পীদের মতো চিত্রচর্চা করেন এ সময়ে তিনি অনুভব করেন যে এই চিত্রচর্চা তার নিজস্ব ক্ষেত্র নয় তার বিমান সোনয়নী দেবীর মতোই তাকে নিয়ে যায় বাংলার লোকশিল্পের কাছে বিশেষত তিনি পটচিত্রে আকৃষ্ট হন এবং এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে তিনি মেদিনীপুর বেলিয়াতোর কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ শুরু করেন এইসব নিয়ে দীর্ঘ অনুশীলন করে তিনি ক্রমে তার চিত্রভাষা অর্জন করেন জামিনী রায়ের ছবি সমতল রঙে আঁকা চিত্রিত মানুষজন পশু অবস্থান পূর্ণ পর জুড়ে লীলায়িত স্থল তাদের শরীরের বহিরেখা মানে বোর্ডার আর সমতল ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ছোট বড় অলঙ্করণ তার ছবির বিষয় ছিল রামায়ণ ও মহাভারতের নারী ও পুরুষ যীশুখ্রিস্ট আদিবাসী সমাজ পশু পাখি ইত্যাদি পরাধীন ভারতে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাকে শিল্পচর্চার একমাত্র পথ বিবেচনা করে যেসব শিল্পীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন হেমেন্দ্রনাথ মজুমদার ও অতুল বসু আমি এখন তোমাদেরকে পাঠ করে শোনাবো হেমেন্দ্রনাথ মজুমদার সম্বন্ধে তেল জল প্যাস্টেল ও চারকোলে হেমেন্দ্রনাথ মজুমদার অসামান্য দক্ষ ছিলেন সারা ভারতে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল প্রতিকৃতি শিল্পী হিসাবে চিত্ররচনায় তার অন্যতম প্রিয় বিষয় ছিল সিক্ত বসনা নারীর কমনীয় দেহরূপ অঙ্কন কাশ্মীরের রাজার আমন্ত্রণে তিনি কাশ্মীরে যান এবং পাতিয়ালার রাজশিল্পী পদে তিনি ছ বছর আস্বীন ছিলেন তিনি নিজের বাড়িতে ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেন এবং শিল্পী নামক আর্ট জার্নাল প্রকাশ করেন অতুল বসু লন্ডনের রয়্যাল একাডেমিতে ছে শিক্ষার্থী ছিলেন ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতা রীতিতেই তিনি আজীবন চিত্রচর্চা করে গেছেন প্রতিকৃতি চিত্রে তার দক্ষতা ছিল ঈর্ষণীয় মুখ্যত প্রতিকৃতি শিল্পী হিসাবেই খ্যাতি হলেও তার প্রতিভার প্রকাশ ঘটেছে উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে করা ছবিগুলিতে নিসর্গ দৃশ্যচিত্রে ও তার যথেষ্ট শিল্প প্রতিভার প্রকাশ লক্ষণীয় বাংলা সমসাময়িক শিল্পকলার জল রঙে আঁকা ভারতীয় ঐতিহ্য আশ্রিত বিষয় একটি মূল ধারায় পরিণত হয়েছিল মূলত অবনীন্দ্রনাথ প্রবর্তিত এই ধারার সঙ্গে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের মতো আবেগও যুক্ত হয়ে গিয়েছিল তবে এই ধারার পাশাপাশি স্বাভাবিকতা আশ্রয়ে বহুদূর পর্যন্ত ব্রিটিশ একাডেমিক পদ্ধতি অনুসরণ করে তৈরি তেল রঙের বাস্তবধর্মী ছবির যথেষ্ট সমাদরও ছিল সেই সময় বাস্তবতার একটি অন্যরূপ আমরা দেখতে পাই নন্দলাল বসুর ছবিতে অবনীন্দ্রনাথের চিত্রচর্চায় ভারতের ধ্রুপদী ও পৌরাণিক অতীত সম্পর্কে যে দ্বিধাহীন ঝোঁক ছিল তা থেকে সরে এসে তার ছাত্র নন্দলাল বসু নিজের চারপাশের বহমান জীবনকে ছবির বিষয় করে নিলেন গ্রামীণ প্রকৃতি সাধারণ এবং দরিদ্র মানুষের জীবন হয়ে উঠল তার ছবির উপজীব্য উনিশশো সালে নন্দলাল শান্তিনিকেতনের কলাভবনে স্থায়ীভাবে যোগদান করার পর থেকেই শিল্প শিক্ষার এক বিশিষ্ট পদ্ধতি এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে নন্দলাল শিল্পগুরু হিসেবে মৌলিক রচনা প্রকৃতি পর্যবেক্ষণ ও পরম্পরা এই তিনের মিলনে তার শিক্ষানীতিকে পরিচালিত করতে চেয়েছিলেন ভারতীয় শিল্প শিক্ষায় বলতে গেলে নন্দলালই সর্বপ্রথম আউটডোর স্টাডি বা নেচার স্টাডির উপর গুরুত্ব আরোপ করেছিলেন নিজের কাজের ক্ষেত্রে তিনি গুরুর স্বচ্ছ রঙের ওয়াশ পদ্ধতির ছবির পাশাপাশি শুরু করেন ঘন টেম্পেরার কাজ এই সময়েও তার ছবিতে মহাকাব্য ও ইতিহাস হিসাবে দেখা গেছে কিন্তু তার হাতে প্রাধান্য পেতে শুরু করলো প্রকৃতি পর্যবেক্ষণমূলক ছবি শান্তিনিকেতনের দিগন্ত বিস্তৃত প্রান্তর তার খোয়াই মাঠে বিচরণরত মোষ নারী পুরুষ শিশু হাটযাত্রী প্রথীক মাল বোঝাই গরুর গাড়ি এ সমস্তই উঠে তার ছবির বিষয় হিসাবে নন্দলালে কাজ করা সহজপাঠের পাঠের অনবদ্য অলঙ্করণ প্রতিটি বাঙালির শৈশব স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে স্বদেশী ভাবনায় গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন নন্দলাল উনিশশো সালে সালে লবণ আন্দোলনে গান্ধীজির গ্রেপ্তারের পরে নন্দলাল সাদা কালোই চলমান গান্ধীজিকে এঁকেছিলেন লাঠিয়াতে এই চিত্রটি অহিংসা আন্দোলনে প্রায় আইকন বা প্রতীকে পরিণত হয় উনিশশো সাঁত্রিশ সালের জাতীয় কংগ্রেসের হরিপুরা সমাবেশের যাবতীয় পোস্টার তিনি গান্ধীজির অনুরোধে এঁকে দিয়েছিলেন তার বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে সতী পার্থসারথী হলকর্ষণ রাঙামাটির পথ কলাভবনের শিল্পচর্চায় এক নবদিগন্ত উন্মোচন করেন শিল্পাচার্য নন্দলাল বসু তিনি ছাত্রদের উদ্দীপিত করতেন সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে এদিকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আমর্তন আমন্ত্রণে প্রায়ই আমন্ত্রিত হতেন দেশি বিদেশি বিদগ্ধ শিল্পীরা এর ফলে নন্দলালের ছাত্ররা আর সীমিত থাকেননি দেবদেবী ও পুরাণ চিত্রায়নে বরং তার জীবন তারা জীবন সন্নিহিত চিত্রচর্চায় মনোযোগ হন এমনই দুজন অগ্রগণ্য শিল্পী হলেন রামকিঙ্কর বেইজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায় রামকিঙ্কর বীজ রামকিঙ্কর বেইজ এক অসামান্য প্রতিভাবান ভাস্কর ছিলেন শুধু ভাস্কর্য নয় তিনি চিত্রশিল্পেরও চর্চা করেছেন একই সাথে তেল রঙ ও জলরঙে বহু ছবি এঁকেছেন তিনি ছবিগুলি প্রধানত প্রকৃতিকেন্দ্রিক সিমেন্ট আর বোলপুরের কাঁকর মাটি মিশিয়ে রাম খোলা জায়গায় তৈরি করেছিলেন কিছু বিশালাকৃতি ভাস্কর্য তার ভাস্কর্য চিত্রচর্চার মূল বিষয় ছিল তার চারপাশে সাধারণ গ্রামীণ মানুষের জীবন রামকিঙ্করের উন্মুক্ত ভাস্কর্যের অন্যতম কয়েকটি কাজ হলো হাটের পথে সাঁওতাল দম্পতি সুজাতা ইত্যাদি ছাত্র হিসাবে এবং শিক্ষকতায় কলা তার জীবন কেটেছে অতি সাধারণ ছিল তার জীবনযাপন দারিদ্র সত্ত্বেও দেশের দীপ্ত মুখোছবিকে সারা বিশ্বের কাছে উপহার দিয়ে গেছেন এই সার্থক শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় বিনোদ বিহারী মুখোপাধ্যায় নন্দলালের অন্য এক কৃতি ছাত্র দৃষ্টিশক্তি দুর্বল হওয়া সত্ত্বেও নিজের প্রতিভায় তিনি অসামান্য চিত্রশিল্পী হয়ে ওঠেন নন্দলালের তত্ত্বাবধানে দেওয়াল চিত্র বা ভিত্তি ভিত্তিচিত্রের মানে মুরাল যে চর্চা শুরু হয়েছিল বিনোদ বিহারীর হাতে তা সম্প্রসারিত ও সমৃদ্ধ হয় তিনি দেয়াল চিত্রকে আধুনিক চিত্রশিল্পের এক মাধ্যমে পরিণত করেছিলেন তার শ্রেষ্ঠ চিত্রটি হল বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা সাতাত্তর ফুট বিস্তৃত আট ফুট দীর্ঘ বিরাট আঁকার ছবিটি ছবিটি মধ্যযুগের সন্তগন নামে পরিচিত অস্বচ্ছ জলরঙে কখনো নিস্তরঙ্গ প্রকৃতির ছবি এঁকেছেন তিনি কখনো বা ছবিতে মিশেছে অলঙ্করণ চীন ও জাপানের ক্যালিগ্রাফিক তুলির চালনায় কখনো আবার তার কাজে উঠে এসেছে এক দ্রুত তার আবহ তবে তার শিল্পকর্মে কোথাও আবহ সঙ্গীতের মতো জেগে থাকে এক ধরনের বিষণ্নতা কিছুটা নির্লিপ্ততাও দেবীপ্রসাদ রায়চৌধুরীও অবনীন্দ্রনাথের এক সুযোগ্য ছাত্র একাধারে চিত্রকর ও ভাস্কর হলেও তার মুখ মুখ্য পরিচিতি ভাস্কর হিসাবেই তার অধিকাংশ ভাস্কর্য ব্রোঞ্জে তৈরি তিনি তার সব কাজে অসামান্য বলিষ্ঠতার প্রমাণ রেখেছেন তার ভাস্কর্যের মূল কথাই ছিল এক অন্তর্গত শক্তির প্রকাশ মূলত স্বাভাবিকতা আশ্রয়ী তার অধিকাংশ শিল্পকর্মই দর্শককে চমৎকৃত করে তার বেশিরভাগ কাজে প্রকাশিত হয়েছে ইউরোপীয় স্বাভাবিকতার উত্তরাধিকারী অন্যদিকে মাই ফাদারের মতো ভাস্কর্য সে অর্থে স্বাভাবিকতা আশ্রয় না হয়েও তার অমসৃণ পৃষ্ঠতলে টানা পড়েনে অন্তর্গত শক্তির অনুভবে হয়ে ওঠে উচ্চমানের ভাস্কর্য দেবীপ্রসাদের বিখ্যাত ভাস্কর্যগুলি হল যখন শীত আসে ট্র্যাম্প অব লেবার প্রভৃতি তিরিশের দশক জুড়ে অর্থনৈতিক মন্দার ফলে মধ্যবিত্ত বাঙালির জীবন ক্রমেই সংকটময় হয়ে উঠেছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহতার প্রভাব ভারতে এসে পড়ল এরপর বাংলার বুকে নেমে আসে তেরোশো পঞ্চাশের মহা দুর্ভিক্ষ পীড়িত গ্রামের মানুষ খাবারের সন্ধানে দলে দলে কলকাতায় আসতে লাগলো। রাস্তায় রাস্তায় শোনা গেল অন্নহীন মানুষের হাহাকার এবং মর্মান্তিক মৃত্যু এই পরিস্থিতিতে প্রবীণ ও নবীন শিল্পীরা তুলে ধরলেন সেই দুর্ভিক্ষের নিদারুণ অভিজ্ঞতার ছবি অভিজ্ঞতা ছবিতে ধরে রাখতে অনাহার ক্লিষ্ট অস্থিসার মানুষের মিছিল আঁকলেন দেবী প্রসাদ রায়চৌধুরী অতুল বসু শহরের দিকে ছুটে যাওয়া অনাহারে কঙ্কালসার নারী পুরুষ আর শিশুর মর্মস্পর্শী দলিল ছবিতে ধরে রাখলেন তার ছবিতে দুর্ভিক্ষের দিনলিপি উঠে এলেও তা আরও তাদের যাদের কাছে তাদের মধ্যে রয়েছেন অবনী সেন গোপাল ঘোষ নীরদ মজুমদার ইন্দ্রদুগার সোমনাথর তবে মন্যন্তরের অসম্ভব প্রাণস্পর্শীয় সংবেদনশীল ছবি আঁকলেন জয়নুল আবেদিন ও চিত্তপ্রসাদ ভট্টাচার্য জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের ছবিতে হাজির অভুক্ত মানুষেরা তাদের হতাশা আর বেদনা নিয়ে দুর্ভিক্ষ মানুষের বুভুক্কা আর হাহাকার তিনি আঁকলেন কালী আর শুকনো তুলির স্কেচে যুদ্ধের ডামাডোলে ভালো কাগজ পাওয়া যেত না বললেই চলে ফলে সস্তা মোরকের কাগজে জয়নুল আঁক এঁকেছিলেন তার বলিষ্ঠরেখার স্কেচগুলি যা আজও ওই মহামন্যরের মহামূল্য দলিল জয়নুল দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চলে যান এবং সেখানকার আধুনিক চিত্রকলা শিক্ষা ও আন্দোলনে নেতৃত্ব দেন এরপর বাংলাদেশ স্বাধীন হলে তিনি সেখানকার জাতীয় শিল্পীর মর্যাদা পান চিত্তপ্রসাদ কোনো আর্ট স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার সুযোগ পাননি চিত্তপ্রসাদ কিন্তু অন্যান্য অনন্য চিত্রভাষা তৈরি করে তোলার ক্ষেত্রে তা কোনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি দ্বিতীয় মহাযুদ্ধের শুরুর সময় থেকেই চিত্তপ্রসাদ ছিলেন বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত দুর্ভিক্ষের বছরে তিনি গ্রামে গ্রামে ঘুরে ছবি এঁকেছেন পত্রপত্রিকায় প্রকাশের জন্য কালো কালির ব্যবহারে তিনি সিদ্ধহস্ত ছিলেন তার ছবির আলো ছায়ার দ্বন্দ্বে এই ভয়ানক দুর্যোগের সময় তার প্রকৃত মর্মান্তিক চেহারায় উপস্থিতি দুর্ভিক্ষের পরবর্তী বছরগুলিতে তিনি এঁকেছেন শ্রমিক ধর্মঘট ও ছাত্র আন্দোলনের ছবি চিত্তপ্রসাদের ছবিতে প্রায়শই কেন্দ্রীয়ভাবে অবস্থান করতে দেখা যায় এক জোরালো প্রতিবাদের আবহ আজকের পাঠ এখানেই শেষ করলাম আজকের পাঠ নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী আলোচনা খুব তাড়াতাড়ি তোমার হাতের মধ্যে চলে আসে সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো